ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে উড়ন্ত পাখির ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পাখিটা করে রেখেছি, আমি এবার ঘর গুনে দেখিয়ে দেবো যে আমি পাখিটা কীভাবে করেছি। তো এখানে বলে রাখি, আমি কিন্তু প্রথমে পাখির এই হলুদ অংশটা করেছিলাম, তারপরে কিন্তু আমি গোলাপি অংশটা করেছি। তো আমি প্রথমে পাগুলো করিনি, আমি প্রথমে এটা থেকে শুরু করেছিলাম। এখানে আমি 1, 2, 3, 4, 5, 6 করে একটা লাইন তুলে নিয়েছিলাম, একদম প্রথমে আমি 6টা করে লাইন তুলে নিয়েছি। তারপর দেখুন বাঁদিকে একটা বেড়েছে এবং ডান দিকে দুটো বেড়েছে। বাঁদিকে একটা বাড়িয়েছি, ডান দিকে দুটো বাড়িয়েছি, বাড়িয়ে 9টা করে একটা লাইন আমি করে নিয়েছি। এর ওপরের লাইনে দেখুন আমার বাঁদিকে দুটো বেড়েছে এবং ডান দিকে একটা কমেছে, কমে আমি 10টা করে একটা লাইন করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা করে লাইন। তার উপরের লাইনে দেখুন আমি ডান দিক থেকে কিন্তু 4টে ঘর কমিয়েছি, বাঁদিকে একটা বাড়িয়েছি, বাড়িয়ে আমার এখানে 7টা করে লাইন হয়েছে, 7টা করে একটা লাইন। এর ওপরে আমার বাঁদিকের লেভেল সমান, ডান দিকে একটা কমিয়েছি, কমিয়ে 6টা করে একটা লাইন। তার উপরে আমি আবার বাঁদিকের লেভেল সমান রেখে এবং ডান দিকে একটা কমিয়ে এখানে আমার 5টা করে একটা লাইন আছে। এর পরবর্তীতে দেখুন আমার ডান দিকের লেভেল সেম আছে, বাঁদিকে একটা বেড়েছে, বেড়ে আবার 6টা করে একটা লাইন। তার উপরেও আমার দেখুন ডান দিকের লেভেল সেম, বাঁদিকে একটা বেড়েছে, বেড়ে এখানে আমার 7টা করে একটা লাইন। এর উপরের লাইনে দেখুন ডান দিকের লেভেল সেম আছে, বাঁদিকেও সেম আছে, 7টা করে আর একটা লাইন, এখানে 7টা করে আমি 2টো লাইন করে নিয়েছি। তার উপরের লাইনে আমি ডান দিক থেকে 2টো কমিয়েছি, বাঁদিকে 1টা বাড়িয়েছি, এখানে একটা 6টা করে লাইন হয়, কিন্তু আমি এখানে ডান দিকে প্রথমে 2টো দেখুন, তারপরে মাঝখানে একটা গ্যাপ, বাঁদিকে 3টে, বাঁদিকে 3টে, মাঝখানে একটা গ্যাপ, ডান দিকে 2টো। তার উপরের লাইনে দেখুন ডান দিকের লেভেল সমান, বাঁদিকে 1টা কম, কমে 5টা করে একটা লাইন। এর উপরে আবার দুদিক থেকে 1টা করে কমিয়ে আমি 3টে করে একটা লাইন করে নিই। তো হলুদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চোখের যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেখানে কালো দিয়ে দিয়েছি, আর ঠোঁটের জন্য তো বুঝতেই পারছেন প্রথমে 2টো, তারপর এখানে আবার 1টা ফোঁড়, 3টে ফোঁড় দিয়ে নিয়েছি। এবং পায়ের জন্য আমি এই যে প্রথম 6টা ফোঁড়ের লাইন করেছিলাম সেটার বাঁদিক থেকে 1টা ঘর ছেড়ে 1টা ফোঁড়, কোনা কোণে আবার 1টা ফোঁড়, আর এদিকেও ডান দিক থেকে 1টা ছেড়ে 1টা ফোঁড়, আবার কোনা কোণেভাবে 1টা ফোঁড়, 2টো পা হয়ে গেল। এবার আমি পাখনা এবং লেজটা করেছি, আমি একই কালার দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু বর্ডার টাইপসও করতে পারেন, এটাই ভীষণ ইজি মনে হয়েছে আমার, আমি এটাই করেছি। তো এখানে আমি লেজটা করার জন্য দেখুন আমি কিন্তু প্রথমে এই যে 6টা ফোঁড় না, 6টা ফোঁড়ের ওপরের যে লাইনটা, এই লাইন থেকে কিন্তু আমি শুরু করেছিলাম, তারপর আমি নিচেটা করেছি, এরপর ওপর করতে করতে গেছি। তো দেখুন এখানে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে একটা 8টা ফোঁড়ের আমার লাইন আছে, এখানে 8টা ফোঁড়ের লাইন আছে। তার নিচে দেখুন আমি 1টা কমিয়েছি বাঁদিক থেকে, আর ডান দিকে 2টো বাড়িয়েছি, 2টো বাড়িয়ে আমার এখানে 9টা ফোঁড়ের একটা লাইন হয়েছে, কারণ আমি এদিকে 1টা কমিয়েছি, এদিকে 2টো বাড়িয়েছি, 9টা ফোঁড়ের লাইন। তার নিচে আমি বাঁদিক থেকে 1টা কমিয়ে দিয়েছি এবং ডান দিকে আবার 2টো বাড়িয়ে দিয়েছি, এখানে কিন্তু আমার 10টা ফোঁড়ের একটা লাইন আছে। তার নিচে দেখুন দুদিকে 2টো 2টো করে কমিয়ে আমি এখানে 6টা ফোঁড়ের একটা লাইন করে নিয়েছি। এই পর্যায়ে তো হয়ে গেল, এরপর আমি ওপরটা দেখাচ্ছি। এই যে আমি এই লাইনটা থেকে 8টা ফোঁড়ের লাইন নিয়েছিলাম, তার উপর দেখুন ডান দিকে লেভেল সমান রেখে এদিকে মিশিয়েই দিয়েছি, দিয়ে এখানে 9টা ফোঁড়ের একটা লাইন। তার উপরে দেখুন এখানে কিন্তু একটা বলে রাখি, আমি কিন্তু ডান দিকটা বললেই আপনারা বুঝতে পারবেন, কারণ বাঁদিকে কোনো গ্যাপ নেই, বাঁদিকে কিন্তু মিশে মিশে যাবে। এর উপরে দেখুন ডান দিকে 1টা বেড়েছে, বেড়ে বাঁদিকে যত পর্যন্ত না হলুদ আছে তত পর্যন্ত এসে মিশবে। এখানে কিন্তু 3, 3, 6, 3, 9, 10, 11, 12, 13, 14 এখানে 14টা ফোঁড়ের লাইন আছে। এর ওপরের লাইনে প্রথমে ডান দিক থেকে আমি 3টে ঘর ছেড়ে 2টো ফোঁড়, তারপর আবার আমি 4টে ঘর ছেড়ে দিয়ে 6টা ফোঁড় দিয়ে এই হলুদের সঙ্গে মিশিয়েছি। আমি আবারও বলছি এখানে কিন্তু বাঁদিকে বলার কিছু নেই, কারণ ডান দিক থেকে এসে বাঁদিকে মিশতে মিশতেই যাচ্ছে। এর ওপরের লাইনে দেখুন ডান দিক থেকে 1টা ঘর আমি বাড়িয়েছি, বেশি নিয়েছি, নিয়ে বাঁদিকে মিশিয়ে দিয়েছি, এখানে কিন্তু 8টা ফোঁড়ের লাইন আছে। এবার দেখুন 8টা ফোঁড়ের কিন্তু 2টো লাইন আছে, ডান দিকের লেভেল সেম, বাঁদিকের লেভেল সেম, 8টা ফোঁড়ের 2টো লাইন আমি করে নিয়েছি। এর ওপরে আমি ডান দিক থেকে 2টো ঘর বাড়িয়েছি, বাঁদিকের লেভেল তো সেমই আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 10টা ফোঁড়ের একটা লাইন, এটা কিন্তু 10টা ফোঁড়ের লাইন। তার উপরের লাইনে আমি এদিক থেকে 1টা কমিয়েছি, এদিক থেকে 1টা কমিয়েছি, এখান থেকে শুরু কিন্তু বাঁদিকটাও হিসাব রাখা, এখানেও 1টা কমিয়েছি, এখানেও 1টা কমিয়েছি, এখানে আমার 8টা ফোঁড়ের একটা লাইন আছে। 8টা ফোঁড়ের লাইনের ওপরে আমি 1টা কমিয়ে নিয়েছি বাঁদিক থেকে এবং ডান দিকের লেভেল সেম রেখেছি, মাঝখানে গ্যাপ আছে আমি বলে দিচ্ছি,
একটা কমিয়ে তারপরে 1 2 3 4 চারটি ফোর একটা গ্যাপ দিয়ে আবার দুটো ফোর এর উপরের লাইনে বাদিকে লেভেল সমান প্রথমে পাঁচটা ফোর আবার একটা গ্যাপ দিয়ে দুটো ফোর ডান দিকে একটা বাড়লো তার উপরে দেখুন এবার থেকে কিন্তু এরকম প্রত্যেকবার বাদিক থেকে একটা একটা কমতে কমতে যাবে দেখুন পাঁচটা ফোর তারপর একটা গ্যাপ আবার দুটো ফোর আবার পাঁচটা ফোর একটা গ্যাপ একটা ফোর ঠিক আছে এরপর আমি ডান দিকের লেভেল সমান থাকবে এদিকে আর যাবে না বাদিক থেকে একটা কমে দেখুন চারটে ফোর তারপর আবার বাদিক থেকে একটা কমে তিনটে ফোর বাদিক থেকে একটা কমে দুটো ফোর তারপর আবার বাদিক থেকে একটা কমে ডান দিকে একটা বেড়ে দুটো ফোর এর উপর বাদিকে একটা কমে লম্বালম্বি দুটো ফোর দিয়ে দিচ্ছি তো পাখার এই অংশটা হয়ে গেল এবার এই যে গোলাপি রঙের একদম বাঁদিকের যে লম্বা দাগটা আমরা পাচ্ছি তার উপর থেকে কিন্তু শুরু করব দেখুন একটা ফোর তুলেছি তার উপর আবার আরেকটা ফোর তুলেছি এরপর দুদিকে একটা করে বেড়ে তিনটে ফোর এরপর বাঁদিকে লেভেল সমান ডান দিকে একটা বেড়ে চারটে ফোর তার উপরের লাইনে দেখুন দুদিক থেকে একটা একটা করে বেড়েছে বেড়ে ছটা ফোরের একটা লাইন এর ওপরে আমার বাঁদিকের লেভেল সমান থাকবে ডান দিকে একটা কমবে কমে পাঁচটা ফোর তার ওপরে বাঁদিকের লেভেল কিন্তু এরপর প্রত্যেকবারই সমান তিনটে ফোর একটা গ্যাপ দিয়ে একটা ফোর এরপর বাঁদিকে ডান দিকে সমান রেখে তিনটে ফোর তারপর দুটো তারপর একটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর কালার অপশানটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আমি আমার ইচ্ছে মতন দিয়েছি যার যেরকম পছন্দ আর হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করে কিভাবে ভরাট করবে তাদের জন্য বলছি এটা অবশ্যই আকাশি নীল এসব দিয়ে ভরাট করলে বেশি সুন্দর লাগবে সাদা থেকে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।